নমস্কার বন্ধুরা রান্নার রংবাড়িতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি আলু বকরার চাটনি চাটনিটা আমরা সবাই পছন্দ করি তাই আলু বকরার চাটনিটা একবার খেয়ে দেখুন কেমন লাগবে আর তার সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে আমি আলু বকড়া নিয়ে নিয়েছি খেজুর নিয়েছি আমসত্ত্ব নিয়েছি আর নিয়েছি কিশমিশ এখানে নিয়েছি টমেটো আর এখানে নিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এবার আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিচ্ছি কারণ সর্ষে তেলেই চাটনিটা বানাবো তাহলে আরও ভালো হবে এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়নটা দিয়ে দিয়ে আমি আগে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে আলু বকনার চাটনিটা আরও খেতে টেস্টি হয় আমি আগেও বানিয়ে দেখেছি তাই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার এবার দেখুন আমি নুন দিয়ে টমেটো টমেটোটা একবারে মেল্ট করে নিয়েছি সরি তারপরে আমি এই যে উপকরণগুলো নিয়েছি যেমন আলু বগড়া খেজুর ও তারপরে কিশমিশ এগুলো আমি সবটাই দিয়ে দিলাম তবে অবশ্যই টমেটোটা ভালো করে কষানোর পরই দেবেন এরপর দিয়ে দিলাম হলুদ জিরে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিলাম সামান্যই কষাবো কারণ হচ্ছে নাহলে সব গলে যাবে আমি এগুলো সব গলাতে চাইছি না শুধুমাত্র টমেটোটাই গলবে এরপর আমি দিয়ে দিলাম চিনি চিনিটা মিষ্টিটা আপনারা কীরকম পরিমাণে চাইছেন সে পরিমাণই দেবেন তবে এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এরপর আমি দিয়ে দিলাম জল চিনির পরই জলটা দিয়ে দিলাম এখানে আমি এক বাটি মতো জল দিলাম এরপর আমি এটাকে ফুটতে দেবো আর একবার একবার নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর এটা যখন ফুটবে তখন আমি দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এখনও দিতে পারেন তবে বেশি ঝাল হয়ে যাবে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি একটা চিড়ে দিচ্ছি আপনারা বেশি ঝাল চাইলে দু তিনটে দিয়ে দেবেন এবার আমি দেব একটু গরম মশলা গরম মশলা গোটাও ফেলে দিতে পারেন আর এভাবে গুঁড়ো মশলা দিতে পারেন তাহলে সবটা একবারে মিশে যাবে আরও খেতে টেস্টি লাগবে দেখুন আলু ভগড়াগুলো কিন্তু আমি গোল মানে গলিয়ে দেবো না একবারে এরকম গোটা গোটাই থাকবে সেই জন্য এইটা চাটনিটা আরও খেতে ভালো লাগবে দেখুন হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি এবার আমি নামিয়ে নিলাম এটা দু তিন দিন স্টোর করেও রাখতে পারেন দেখুন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন আর আপনাদের বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই রেসিপিটা কেমন লাগলো